চাচ্ছি হচ্ছে আমরা কেনাকাটা করতে। মা তো প্রচুর কিছু কিনে ফেলেছে সকালবেলা নবদ্বীপে গিয়ে, এত কিছু কেনাকাটা করেছে আমি দেখিও নি কি কি কিনেছে, কারণ আমার পাটা খুব ব্যথা করছিল তো আমি অন্য জায়গায় বসেছিলাম গোপালদেরকে নিয়ে, আর মা মাসি কাকিমা সবাই মিলে কেনাকাটা করছিল। কি কি কিনেছিল এখন অবধি দেখিনি, আমি সব একবারে করব, তারপরে দেখব, তারপরে তখন তোমাদেরকেও একসাথে দেখাবো। আর গোপালদের জন্য আমি সেরকম বলতে রাস্তায় যেতে যেতে বাঁশি পেয়েছিলাম, আর তুলসীর মালা, আর একটা ময়ূরের পালক কিনেছিলাম, তো সেই তিনটেই কেনা হচ্ছে। বাকি জামা টামা এখনও কিচ্ছু কিনিনি, এখন যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে। তো এই ভিডিওটা একটু ছোটোই হবে, বেশি বড় করব না ভিডিওটা। আর আজকে আমাদের ঘোরাঘুরি সব কিছু শেষ, কালকে আমরা বাড়ি চলে যাব কালকে সকালবেলা। আর এখানে দুদিন ভীষণ ভালোভাবে কাটালাম, ভীষণ মজা করলাম, এত সুন্দর প্রসাদ খেলাম, এত সুন্দর আরতি দেখলাম, এগুলো সারা জীবন মানে মনে থেকে যাবে, কোনো দিনও ভুলবো না। এত সুন্দর, কি বলবো, সুন্দর দৃশ্য, সুন্দর প্রসাদ, মানে এরকম আগে কোনো দিনও এরকমভাবে পাইনি বা এরকম দেখিনি, এত সুন্দর জিনিস। তো এখন গোপালদেরকে মা খেতে দিল আর আমরা সবাই রেডি হলাম, আর এখন বেরোবো। সামনেই হচ্ছে গোপালের মার্কেট, একদম আমাদের রুম থেকে বেরিয়েই হচ্ছে গোপালের মার্কেট। আমরা কদাভবনে রয়েছি, কদাভবন থেকে একদম সামনেই হচ্ছে দোকানটা, তো ওখানে যাব কিনতে, তোমাদেরকে দেখাবো আমি ঘুরি ওখানে কি কি পাওয়া যাচ্ছে। সোয়েটার টোয়েটার সব আমি দেখে এসেছি কালকে, আমার তো মনে হচ্ছিলো পুরো দোকানটাই আমি নিয়ে নিই, আমি তো এমনি পাগল, মানে সব গোপালদের জামা কাপড় দেখলে আরও আমার মনটা ইয়ে হয়ে যায়। তো এখন দেখি কি কি কিনবো, আর মা যা যা কিনেছে আমি যা যা কিনবো সবটা তোমাদের রুমে এসে দেখাবো। আর এখন আমাদের একবারে খাবারের টিকিটটাও কাটতে হবে নিচে, তো একবারে খাবারের টিকিটটাও কেটে নেবো। আর দুপুরবেলা এত অসাধারণ খাবার ছিল, তোমাদেরকে পুরোটা ভিডিওতে আমি দেখিয়েছি, এখনও আমি ভিডিওটা পাবলিশ করিনি, পাবলিশ করবো, এডিট করা হয়নি, এতটাই টায়ার্ড ভোর চারটের সময় উঠেছি, ওই জন্য এডিট করাও হয়নি, আমি সব করে তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। এখন বাড়িতে এসেই, রুমে এসেই আমি এডিট করে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। আর এখন মারা সবাই গেছে চা খেতে ওই ঘরে, মাসিরা মিলে চা খাচ্ছে, আমি তো চা খাই না, তো আমি ঘরে বসে আছি, ফোনটাতে চার্জ দিচ্ছি, ফোনটাতে দুপুরবেলা চার্জ দিতেই তো ভুলেই গেছি, মানে চার্জ দিতে ভুলেই গেছি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাব গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তারা সবাই গল্প করছে আর আমি বললাম যে খাবারের টিকিটটা কেটে আনি, কারণ এখন তো বাজে হচ্ছে 6টা, আর 8টা থেকে খাওয়া দাওয়া, আমরা তো কেনাকাটা করে আস্তে আস্তে তো 8টা বেজেই যাবে। তো একবারে যাই আমি টিকিটটা কেটে নিই, কটা থেকে কত করে আছে রাত্রের খাবার সেটা ইয়ে করে টিকিটটা কেটে আনি, তো যাই তারপরে কথা বলছি। দেখো আমি টিকিট কেটে নিয়ে আসলাম আমাদের চারজনেরটা, তো আমি ঘরে আছি, রুমে আছি, আমরা বেরোবো, এটা ওদেরকে দিয়ে দিই, তারপরে আমরা বেরোবো। খুব এক্সাইটেড আমি গোপালদের মার্কেটে যাব, আমাকে তো এইসব দিন আর কিছু চাই না, একবার শুধু ছেড়ে দিই ব্যাস। আমার মা তো সকাল থেকে বলছিল যে একটা কাজ কর, তুই 2-3 ঘন্টা ওখানেই থাক, তারপরে হয়ে গেলে বলিস, এসে তারপরে টাকাটা দিয়ে দেবো। আমার মা নন-স্টপ ইয়ারকি মেরে যাচ্ছে। নিচে আমাদের হোটেলের নিচে এখন একটা দোকান আছে, ওখানে এলাম, তো খাবার দাবার সব প্যাক করে নিচ্ছি, কালকে যাওয়া বলে তোমাদেরকে দেখাচ্ছি। খাবার নিয়ে নিলাম, এদিকে রয়েছে ভেজ রোল আর এদিকে রয়েছে ভেজ চাউমিন, আর মা ওদিকে নিচ্ছে সব কেক টেক নিচ্ছে, তো খেয়ে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো ভেজ চাউমিনটা খেলাম, এত সুন্দর খেতে, ভেজ চাউমিনটা খুব ভালো টেস্ট। আর কাকিমা খেলো ভেজ রোল, আর বাকি যা মা কেনাকাটা করেছে কেক টেক সেগুলো সব রুমে রেখে এলাম, গোপালকে খেতে দিয়ে এলাম। আর এখন আমরা যাচ্ছি দোকানগুলো ঘুরতে, তো চলো তোমাদেরকেও সবটা দেখাবো ঘুরিয়ে।
চলে এলাম আরেকটা মন্দিরে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো মন্দিরটা কিরকম। প্রচুর সিঁড়ি উপরে যেতে হবে, আর মায়েরা সব সিনিয়র সিটিজেন, মায়েরা পায়ের অবস্থা খুব খারাপ, তাই জন্য আর গেলাম না, বাইরে থেকে প্রণাম করে নিলাম। আর এখানে রয়েছে গোপালের মার্কেট, তো এখানে এবার দেখা শুরু হবে আমার, চলো। আমি আর মা মিলে এত কিছু কিনেছি, লাস্টে ওনারা আমাকে একটা বাঁশি গিফট দিয়েছে আর গলার লকেট 5টা ফ্রি দিয়েছে, আর আমার মাসিরা কিনেছে 600 টাকা 650 টাকার জিনিস, তো ওরা একটু কম কিনেছে। আমি পুরো ব্যাগ ভর্তি করে কিনে নিয়েছি, প্রচুর জিনিস কিনেছি, আমার মন পুরো খুশি গেছে একেবারে। যা যা কিনেছি সব তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো, তো এখন মারা ঘাগড়া কিনছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঘাগড়া কিনেছি, এই যে ঘাগড়াটা ভালো করে দেখিয়ে দিই, খুলবো না কারণ ওরা খুব সুন্দর করে ভাঁজ করে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি।
অষ্টমী মানে রাধা যেইভাবে ঘাগড়াগুলো পরে সেই ঘাগড়া, এটা ওপরে টপ প্লাস ওন্না আছে আর নিচে হচ্ছে ঘাগড়াটা। তো এই হচ্ছে ঘাগড়া, আর এখানে গোপালের জামা পালক এইসব সব রয়েছে। এখানে সব কেক রয়েছে, 10টা করে কেক। এই ব্যাগটা আমি কিনেছি, এটা আমার দিদির ছেলের জন্য, আর ওর জন্য একটা খেলনাও কিনেছি। এটা মশারি সব কিছু রয়েছে। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, কালকে সকালবেলা আমরা রওনা দেবো। তো আজকের ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।